আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। নিম্নচাপের বৃষ্টির হাত থেকে রক্ষা নেই আগামীকাল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, আরো কতদিন চলবে এই বৃষ্টি, কবে পড়বে, জাকিয়ে শীত, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবাই দেখার জন্য। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের দুর্যোগের আশঙ্কা। 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দুর্যোগে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বীরভূম, নদিয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হলুদ সতর্কত জারি করা হয়েছে। পাশাপাশি আশঙ্কায় কলকাতার আকাশও মেঘলা থাকবে, সেই সঙ্গে এ শহরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার জেরে আজও দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের জেরেই রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, এর ফলে উত্তর হাওয়ায় বাধা পাচ্ছে শীত। সে কারণেই নভেম্বরের মাঝামাঝি সময়েও রাজ্যে তাপমাত্রার পারদ ততটা নিচে নামতে পারছে না। দক্ষিণবঙ্গের মতো প্রবল বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ কলকাতায় বেশ কয়েক দফা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাতের দিকে শহরের তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজকের মতো আগামীকালও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, অন্যদিকে দিনের বেলা তা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 2 দিন রাতের তাপমাত্রায় বিশেষ বদল হবে না বলেই জানিয়েছে আবহবিদরা। তবে দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে, তারপর তা ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলা সহ গোটা পূর্ব ভারতে উত্তর পশ্চিমে শীতল হাওয়ার প্রভাবে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গিয়েছে। এর প্রভাবে রাজ্যের রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে, রাতের তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভোরবেলা শীতের আমেজ, নামলো পারদ, পশ্চিমের জেলায় তাপমাত্রা 20 ডিগ্রি নিচে, রাতে তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকায় হালকা শীতের আমেজ। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা পড়ছে, পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশ অনুভূত হবে। পুরুলিয়া এবং বাঁকুড়াতে তাপমাত্রা 19 ডিগ্রি নিচে,